Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের সময়টা যেন খুবই দ্রুত গতিতে চলে যাচ্ছে, লাইক ইটস লাইক ফ্লাইং ভেরি ভেরি কুইকলি। এই দ্রুতগতির সময় পরিবর্তনের সাথে সাথে আমরা কি আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি? আমরা আমাদের সমাজকে কি পরিবর্তন করতে পেরেছি? আমরা কি আমাদের পরিবার পরিজন এবং রাষ্ট্রকে পরিবর্তন করতে পেরেছি? যদিও পারে, যতটুকু আমরা পেরেছি ততটুকু কি আমাদের জন্য এনাফ? চলুন আমরা পরিবর্তন হই। আমাদের পরিবর্তন হওয়া খুবই দরকার। আপনি যদি উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকান, সময়ের সাথে সাথে তারা কি হারে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, ওই সীমাবদ্ধতার মাঝেও আমাদেরকে পরিবর্তন হতে হবে। তাই আসুন আমরা আজকে নিজেদেরকে নিজে কিছু প্রশ্ন করি, ওই প্রশ্নগুলোর সাথে কি আমি কতটুকু পরিবর্তন হতে পেরেছি। আসুন আমরা নিজেকে জিজ্ঞেস করি, আমার সকালের ঘুম আল্লাহ এবং আল্লাহ তাআলার নামে কি আমার সকালের ঘুম ভাঙে? আমার সকালটা কি আল্লাহর নামে শুরু হয়? আপনি আপনার স্ত্রী বা স্বামীর কাছে আপনি কি একজন আদর্শ স্ত্রী বা একজন আদর্শ স্বামী? আপনার ছেলেমেয়েদের কাছে আপনি কি একজন আদর্শ পিতামাতা? দেখেন, সমাজের মানুষ আপনাকে নিয়ে কি ভাবে? আপনার দৈনন্দিন জীবন, আপনার দৈনন্দিন কাজ কর্মে আল্লাহ এবং আল্লাহর রাসূল কতটুকু খুশি? আল্লাহ আমাদেরকে যে অর্থ সম্পদ, ধন দৌলত, সুন্দর দেহ দিয়েছে, আমরা কি সেইগুলোর সঠিক ব্যবহার করতে পেরেছি বা আমরা কি সেটার সঠিক ব্যবহার আদৌ করতেছি? রাষ্ট্র ও সমাজ আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। সেই রাষ্ট্র সমাজকে আমরা কি বা সেই সমাজ বা রাষ্ট্রের কাছে আমরা আমাদের যে অধিকার, আমরা কি সেই অধিকার যথাযথভাবে আদায় করেছি? বা সমাজ ও রাষ্ট্রের কাছে যে আমাদের যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা আমরা কতটুকু আদায় করেছি? কাল কিয়ামতের দিন আমাদেরকে কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে। সেই কঠিন সময়ের জন্য আমরা কি নিজেদেরকে তৈরি করতে পেরেছি? কাল আপনার মৃত্যুতে আপনার সমাজ, আপনার রাষ্ট্র কি ধারণা পোষণ করবে? আপনার মৃত্যুতে কি তারা হাসবে নাকি আপনার মৃত্যুতে তারা আহাজারি করবে? নিজেকে জিজ্ঞেস করুন। আপনি একজন সমাজের হয়তোবা চেয়ারম্যান, সমাজের আপনি একজন মেম্বার, এমপি বা খন্নদার ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র আপনার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্বটুকু আপনি যথাযথভাবে আদায় করতেছেন? আত্মীয় স্বজনের প্রতি আপনার আমার একটা হক রয়েছে, সেই হকটুকু কি আমরা যথাযথভাবে আদায় করতেছি? আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে, সেই নামাজ
সেই আল্লাহর হুকুম আহকাম আমরা কি যথাযথভাবে আদায় করতেছি? জিজ্ঞেস করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি একজন আদর্শ আল্লাহর বান্দা? আল্লাহ তো আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা, আমাদের দ্বারাই কি সেই শ্রেষ্ঠত্ব আমরা বজায় রাখতে পারতেছি? জিজ্ঞেস করুন নিজেকে, আপনার দ্বারাই সমাজ ও রাষ্ট্রের কি উপকার হচ্ছে? আপনার দ্বারাই আপনার পরিবার পরিজন সবার কি উপকার হচ্ছে? কিয়ামতের দিন খবরে আমাদেরকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। জিজ্ঞেস করুন নিজেকে, আমরা কি সেইগুলোর জন্য নিজেকে প্রস্তুত রেখেছি? যখন সকাল ঘুম থেকে উঠি, রাত্রে ঘুমানো যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজকে আমার দৈনন্দিন সকল কাজকর্মে কি আল্লাহর রাসূল কি আমার উপর খুশি ছিল? যদি নাই মনে হয়, তাহলে নিজেকে পরিবর্তন করুন, নিজে উপলব্ধি করুন যে আমাদের মধ্যে অনেক ভুল। আমরা আরেকজনের সমালোচনা করব না, আমরা সমাজের মানুষকে নিয়ে গীবত করব না, দোকানপাটে বসে আমরা মানুষকে নিয়ে হাসি তামাশা করব না, আরেকজনকে নিয়ে আমরা যে গীবত হাসি তামাশা করতেছি, যদি ওইগুলি আমার মধ্যে থাকে, তাহলে কেমনে আমরা পারি আরেকজনকে নিয়ে গীবত এবং হাসি তামাশা করতে? আসুন ভাই, আসুন বোন, আমরা পরিবর্তন হই। আমরা যদি পরিবর্তন না হই, আমাদের সমাজ পরিবর্তন হবে না। আমরা যদি পরিবর্তন না হই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারবো না। এই আধুনিক যুগে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে তাদেরকে বাঁচাতে হবে। আমরা যদি তাদেরকে না বাঁচাই, ইন ফিউচারে খুব অন্ধকার সময় তাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা শুধু আমাদের সরকারের উপর যে দায়িত্ব দিয়েছি, শুধু সরকারের উপর আশা নিয়ে আমরা বসে থাকলে হবে না। নিজেকে প্রশ্ন করুন, সরকার থেকে আপনি যে জিনিসটুকু আশা করেন, সেই সরকারকে আপনি কি দিয়েছেন? প্রবাসীরা রেমিটেন্স দিয়ে সরকারকে অনেক অবদান করতেছে, সেটা অন্য বিষয়। প্রবাসীদের সে অবদান কোনোভাবে অস্বীকার করা যাবে না, কিন্তু প্রবাসীদের কথায় বাদ দেওয়ার পরে যদি আপনি আপনার নিজের অবস্থান থেকে জানুন, আপনি সরকারকে কি দিয়েছেন? সরকার তো আপনাকে আর নিজের ব্যাংক ব্যালেন্স থেকে দেবে না, আপনার কাছ থেকে ইনকাম করে আপনাকে সরকার পরিচালনা করবে। তো দেখুন, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে প্রশ্নগুলো নিজে নিজে জিজ্ঞেস করুন, এইগুলো কি আমার মধ্যে আছে? যদি নাই থাকে, আসুন আমরা পরিবর্তন হই। আমাদের পরিবর্তনে আমাদেরকে একটা সুন্দর রাষ্ট্র দিতে পারে, আমাদের পরিবর্তনে আমাদেরকে একজন সুন্দর ভবিষ্যৎ একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারে, আমাদের পরিবর্তনে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। যদি আমরা পরিবর্তন না হই, তাহলে দুনিয়া তো আমাদের জন্য অন্ধকার সময় অবস্থান করতেছেন, আর আখিরাত তো আছেই। আসুন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে ধারণ করি। নিজেকে প্রশ্ন করুন, আল্লাহর রাসূলের প্রতি মহব্বত আমার অন্তরে কতটুকু আছে? আল্লাহর রাসূলের কষ্টে কি আপনার অন্তর কান্দে? যদি এই মহব্বত আল্লাহর রাসূলের
প্রতি মহব্বত আপনার আমার অন্তরে নাই থাকে, তাহলে আমরা তো পূর্ণ ইমানদারই হতে পারবো না। আসুন আমরা পরিবর্তন হই এবং আমার প্রিয় রাসূলের প্রতি মহব্বত নিয়ে আমরা সামনে এগিয়ে যাই, তবে আমাদের দিন দুনিয়া আখিরাতে আমরা সাফল্যমণ্ডিত হবো।